অযত্ন অবহেলায় পড়ে আছে শেরে বাংলায় কে ফজলুল হকের বাড়ি ও জাদুঘর। প্রত্নসম্পদ হিসেবে সংরক্ষণ হতে থাকলেও তার স্মৃতি বিজড়িত অনেক কিছুই এখন জীর্ণ ক্ষয়িষ্ণু। অবিভক্ত বাংলার অবিসংবাদিত নেতার জন্মদিনে বরিশাল ও ঝালকাঠিবাসীর আশা, ইতিহাস রক্ষায় উদ্যোগ নেওয়া হবে শিগগিরই। বরিশালের চাখার গ্রামে শেরে বাংলায় কে ফজলুল হকের পৈতৃক ভিটা। আকর্ষণ হারাচ্ছে ইতিহাসের সাক্ষী এই নিদর্শন। দর্শনার্থীর সংখ্যাও কমছে দিনকে দিন। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা খুবই খারাপ এখানে। যে নিরাপত্তাটা আসলে তারা দেখা গেল যে তারা নিরাপদভাবে যে এখান থেকে ফিরে যাবে এরকম একটা বিষয় রিস্ক থাকে। স্মৃতি বিজড়িত এই যে চাখার জাদুঘর কিছুই না দেখার মতো, আমরা কেন আসবো জায়গা? এই যে ভাঙা অপরিষ্কার অপরিচ্ছন্ন রয়েছে, একটা পাতা বর্জন্য পরিণা পরিচ্ছন্ন করে রাখছি, সৌন্দর্য করে রাখছি, সে ঢোকে নাই, তার নাতিও ঢুকিয়া বলে সময়ক আসবো। ঝালকাঠির সাতুরিয়া গ্রামে নানা বাড়িতে শৈশব ও কৈশোরের অনেকটা সময় কাটিয়েছেন শেরে বাংলা। এই বাড়িটিরও এখন জীর্ণ দশা। 7 বছর ধরে বাড়িটি সংস্কারের দায়িত্ব প্রত্নতত্ত্ব বিভাগের কাঁধে, কিন্তু 7 লাখের কিছু বেশি টাকা খরচায় এ পর্যন্ত কেবল বাড়িটির ছাদ সংস্কার হয়েছে। পোলাপান লেখাপড়া করিয়া মানুষ হোক, এইটাইতে সে সবসময়ের জন্য তার একটা চিন্তা ভাবনা ছিল। তিনি যে কক্ষটিতে জন্মগ্রহণ করেছেন সে কক্ষটি আজও অসংরক্ষিত। 1941 সালে সাতুরিয়া MM হাই স্কুল প্রতিষ্ঠা করেন ফজলুল হক। ভবনটি এখন ঝুঁকিপূর্ণ। এটির সংস্কারের জন্য, নতুন ভবনের জন্য অনেক আবেদন নিবেদন করেছি, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। সেখানে একটা জাদুঘর করে ফেলে আরও ভালো হয়। তো আমার দিক থেকে আমি চেষ্টা করবো যেন কাজটা আগায়, ওনাদের সাথে কথা বলবো। 1873 সালে ঝালকাঠির সাতুরিয়ায় জন্ম নেন শেরে বাংলা একে ফজলুল হক। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।